সম্পর্কে গতকাল কিছু প্রেস মিডিয়াতে আমার কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আমি কিছু ক্লেরিফিকেশন দিতে চাই। আমি যা বলতে চেয়েছি তা হচ্ছে, ককবরক ভাষার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সিবিএসইতে চিঠি দেওয়া হয়েছে। আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি, সিবিএসই থেকে এখনও অবধি কোনো সিদ্ধান্ত আসেনি। ঠিক এ অবস্থাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই, কোনো ক্ষমতাই নেই। কাজেই যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমরা থাইরোকেয়ারের অথোরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ, রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ, রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী, রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ। অগ্রিম বুকিংয়ের জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সর্বধর্ম মিশন অ্যান্ড নাগেরজলা। যোগাযোগ 9436126693 অথবা 7005 08096 2